ইমান এবং আকিদা সংক্রান্ত কিছু বিশুদ্ধ বাংলা বইয়ের নাম বলুন। ইমান এবং আকিদা সংক্রান্ত বিশুদ্ধ বাংলা বইয়ের নাম, এক নম্বর বলবো উসুলুল ইমান, মানে আমি নিজে বই তো এই জন্য বলে দিচ্ছি বেশি করে, এটা কিনবেন, প্রত্যেকের ঘরে ঘরে রাখবেন একটা বই। এটার মধ্যে এটা আমাদের মাশায়েখুল মদিনা হারামাইন শরীফের আলেমরা একত্রিত হয়ে একটা ছোট্ট গ্রন্থ লিখেছেন, বাদশাহ ফাহাদ কোরআন প্রিন্টিং ফেস থেকে তা ছাপা হয়েছে। দেশের আনার মতো অবস্থা নাই দেখে তারা আমাদের অনুমতি দিয়েছে, এই জন্য এটাকে আমরা বাংলা ভাষা আপনাদের জন্য দিয়েছি। এটা আপনারা নেবেন উসুলুল ইমান নামে গ্রন্থটি, প্রত্যেকের ঘরে এক কপি থাকা উচিত, প্রত্যেকের ঘরে অন্ত থাকা উচিত। এই জন্য যে ইমান বিষয়ক কোন জিনিসে ইমান আনতে হবে এই জিনিসটা স্পষ্টভাবে সেখানে উল্লেখ করা আছে, এই বিষয়গুলো সেখানে অবশ্যই পেতে পারবে। দুই নম্বর হচ্ছে শেখ সালেহ ফৌজানের বইটা তাওহীদ, তাওহীদের মূল নীতিবাহী যেটি একটা বই আছে সেটাও আপনার পড়বেন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখ সালেহ ফৌজানের আকিদাত তাওহীদ বইটা, সেটাও আপনারা পড়বেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ সালেহ ফৌজানের এই ধরনের দুইটা বই আছে, দুইটা বইই ভালো, কারণ একটার মধ্যে কিছু কম আছে একটার মধ্যে বিস্তারিত আসছে, দুইটা আপনারা পড়ে নেবেন আর একটু বেশি জ্ঞান হবে। আর এক নামে একটা বই আছে, বইটাও ভালো, এক শুধু এক নামে একটা বই আছে, বইটাও ভালো, এটা ডক্টর বিলাল ফিলিপসের, এই বইটাও ভালো, এটার মধ্যে তিনি সংক্ষেপে আকিদার বিষয়গুলো নিয়ে আসছে। আরেকটা বই আছে ইসলামী আকিদা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, এটাও ভালো, এটাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটি বইয়ের কথা বলবো, আর একটা ওয়েবসাইটের কথা বলবো, যে ওয়েবসাইটটা আপনারা আলহামদুলিল্লাহ যেটা আমি পরিচালনা করে থাকি www.islamhouse.com, islamhouse.com এর মধ্যে আপনারা ইমান আকিদা বিষয়ক অনেক বই পাবেন, বিশেষ করে শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের অনুবাদ করা গ্রন্থগুলি পাবেন, শেখ আবদুল্লাহ বিন বাজের গ্রন্থগুলি সেখানে পাবেন আপনারা, আলহামদুলিল্লাহ এই গ্রন্থগুলি সেখানে আপনারা নামিয়ে নিতে পারবেন, পড়তে পারবেন। এই গ্রন্থগুলো আকিদা বিষয়ক, আপনি আকিদা এবং আমল বিষয়ে আপনারা 3000-এর উপরে বই আছে সেখানে, সেগুলো যদি আপনারা নিতে পারেন সেগুলো আপনাদের জন্য বিনে পয়সায় দেওয়া আছে, প্রত্যেকের জন্য নামিয়ে নেবেন।